আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এনাদের বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো পরবর্তী কোনোভার্সের লেটেস্ট আপডেট নিয়ে হাজির হাজির সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা প্রথমে দেখবেন আমরা বাংলাদেশে কনভার্সিটির সর্বশেষ আপডেটটি বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশে কনোভার্সিটি আপডেটটি দেখতে আসি তো এখানে আসলে আজকে রিপোর্টেটার নাও আজকে বাংলাদেশে কোনো আক্রান্ত রোগীর সংখ্যা নতুন করে পাওয়া গেছে পাঁচশো চৌষট্টি জন এবং এ নিয়ে বাংলাদেশে সর্বমুঠ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়ে আছে সাত হাজার ছশো সাতষট্টি জন এবং আজকে নতুন করে মারা গেছে পাঁচজন এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো আষট্টি জন এবং রিকভারের সংখ্যা হলো টোটাল একশো ষাট জন এবং এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস আছে সাত হাজার তিনশো উনচল্লিশ জন এবং সিরিয়াস কন্ডিশনে আছে একজন বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশে কোনোভাবে সর্বশেষ আপডেটটি তো এখন দেখে আমরা কাতারে কোনোভিশীদের সর্বশেষ আপডেটটি বন্ধুরা এখন আমরা চলেছি মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কাতারের যে ওয়েবসাইট যে আপনারা আপনার আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখে আজকে চব্বিশ ঘন্টা ভিতরে কাতারে করোনাক্রান্ত রোগী নতুন করে পাওয়া গেছে আটশো পঁচাল্লিশ জন এবং আজকে রিকভারের সংখ্যা হলো একশো উনত্রিশ এ নিয়ে কাতারে করোনা আক্রান্ত রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার তিনশো বাহাত্তর জন এবং টোটাল কাতারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে তেরো হাজার চারশো নয় জন তবে এখনও পর্যন্ত কাতারে করোনা আক্রান্ত রুগী অ্যাক্টিভ কেস আছে বারো হাজার সাতাইশ জন এবং আপনারা অলরেডি জানেন দশজন মারা গেছে তোমাদের এই ছিল আজকে কাতারে করোনা বাড়িতে সর্বশেষ আপডেটই তো এখন দেখে নেব আপনার সমস্ত বিষয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটি বন্ধুরা দুইশো এগারোটা দেশে এখন আরেকটা দেশ বাড়িয়েছে আছে দুইশো এগারোটা দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আপনার বত্রিশ লক্ষ আটত্রিশ হাজার দুইশো তিরানব্বই জন এবং এর মধ্য থেকে মারা গেছে দুই লক্ষ আটাইশ হাজার আটশো পঞ্চাশ জন এবং সুস্থ হয়েছে আপনার দশ লক্ষ দশ হাজার পাঁচশো তিরিশ জন এবং এখনও পর্যন্ত অ্যাক্টিভ কেসে আসে উনিশ লক্ষ আটানব্বই হাজার নয়শো তেরো জন এবং সিরিয়াস কন্ডিশনে আছে ষাট হাজার সাতজন পন্ধুরা এই ছিল আজকের আপডেটটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিতরে লাইক এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন আছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সেই সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পন্ধুরা দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো হতেন সুস্থ থাকুন আল্লাহ হাফিস